এক সদ্যজাতর মৃতদেহ উদ্ধার হলো জলপাইগুড়ি দক্ষিণ বিবেকানন্দ কোটি এলাকায়। ডেঙ্গু নিয়ে সচেতনতামূলক প্রচার অভিযান চালালো ফালাকাটা ব্লকের বারোটি স্কুলের ছাত্রছাত্রীরা। বিষ খাইয়ে মুরগি মেরে ফেলার অভিযোগে রাস্তা অবরোধ। মদ্যপান করে স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক ব্যক্তি। ৩৫টি স্বনির্ভর গোষ্ঠীর টাকা নিয়ে পালালো সুপারভাইজার। বিজেপির বিরোধী দলনেত্রীকে শ্লীলতাহানির অভিযোগ মালদার কাজী গ্রাম পঞ্চায়েতে। প্রয়াত ব্যবসায়ীকে শ্রদ্ধা জানাতে ব্যবসা বন্ধ রাখলেন পাড়াডুবি বাজারের ব্যবসায়ীরা।